বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এবং 7ই মার্চে ঠিক ওই সময়টায় অনেকগুলা জিনিস কিন্তু এবং আরো একটা সবচেয়ে বড় জিনিস আছে যেটা খুব লাগোয়া হচ্ছেন আপনারা আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আমাদের এই যে উন্নয়নের এই গতিগুলো দেখেন কেমন করে আগে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে, মানুষ তার ব্যক্তি এবং ব্যক্তির মাল এবং যান এই দুইটা জিনিস নিয়ে নিরাপদ অনুভব করবে, তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা চালাবে সুন্দরভাবে, কেউ কোনো চালাবাজি কোনো কিছু ঘটনা থাকবে না। আপনারা জানেন এই রাজনের আমাদের যে সার্কেলের কেস বিষয়ে বলছে এবং আপনারাও জানেন রাজনের ট্যাকের হাট এবং এমনও বলা হইত, আপনারা পিছনে নেগেটিভলি নিলেন না এই কথাগুলো যে বাংলাদেশের মধ্যে বড় বড় ডাকাত যেগুলো হয় এই ট্যাকের হাটের সদস্য নাই বা রাজনের সদস্য নাই এরকম ডাকাত নাই, কথাগুলো কিন্তু অনেকাংশে সত্যি। আপনারা জানেন আন্তঃজেলার যে ডাকাতগণ বা বিভিন্ন ধরনের যেই প্রতারক চক্রগুলা হ্যালো বাহিনী যে আপনার জিনের সর্দার জিনের বাদশা এদের অংশগ্রহণ কিন্তু এই ট্যাকের হাট না, ট্যাকের হাটে কেউ না কেউ কাজ করে, এইগুলো তো আমরা চাই না। এই যে উন্নয়ন আমাদের এই যে ধারাগুলো রয়েছে আমরা এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবো, কোনোভাবেই বাধা কিছু হতে দেবো না এবং এটার জন্য আপনারা অসাধারণভাবে আমাদের সহযোগিতা করে আসছেন। আমাদের আইজিপি মহোদয় 5টা বেসিক নিয়ম নিয়ে বা 5টা দুর্নীতি নিয়ে আমরা কাজ করি, এর মধ্যে প্রথম যেটা এটা হচ্ছে সকল প্রকার দুর্নীতি থেকে আমরা মুক্ত থাকবো। এই দুর্নীতির অংশ হিসাবে কিন্তু আমরা প্রথম যখন থানায় কাজ করি এই থানায় কিন্তু একটা সাইনবোর্ড ছিল যে থানায় পুলিশি সেবা পাইতে কোনো টাকা লাগে না, মনে আছে আপনাদের এখানে লাল করে বড় করে লেখা ছিল, এই উদ্দেশ্যটা কিন্তু একটাই ছিল, এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য একটাই ছিল আমাদের এবং আপনাদের মাঝে কোনো দালাল যাতে না থাকে, কোনো ওয়ালটাতে না থাকে, কোনো কর্তাতে না থাকে, আপনারা যাতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা যাতে সরাসরি আছে ধন্যবাদ। আমার রাস্তা শেষ করে আমার রাস্তা শুরু দেখো, ঠিক আছে, কংগ্রেস।